হ্যালো বন্ধু, তো এই বছরের নেক্সট কয়েক মাসের মধ্যে কিন্তু খুব ভালো ভালো সিরিজ চলেছে হইচইয়ের তরফ থেকে, এবং প্রত্যেকটা সিরিজ কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট জনারে, এবং প্রত্যেকের জন্য কিছু থাকবে, ঠিক আছে? যারা হরর ভালোবাসে, যারা কমেডি ভালোবাসে, যারা লাভ স্টোরি পছন্দ করে, যারা থ্রিলার পছন্দ করে, এভরিথিং রয়েছে এই সিরিজগুলোর মধ্যে। তালমার রোমিও জুলিয়েট, এটা শেক্সপিয়ারের যে রোমিও জুলিয়েট সেটার থেকে ইন্সপিরেশন নিয়ে এখানে আমাদের বাংলার একটা রোমিও জুলিয়েট তৈরি করার চেষ্টা করছে, যেখানে অনির্বাণ ভট্টাচার্য তোমার শোরানার রয়েছে এবং তাকে ক্যামিও কাইন্ড বা হয়তো তিনি ভালো করেই মানে জড়িত আছে, বিকজ আমরা লাস্ট একটা ছোট্ট জায়গায় আমরা ট্রেলারটা মানে লাস্টে আমরা দেখেছি তাকে, ঠিক আছে? তো এই যে পুরো সিরিজটা হয়ে চলেছে এটা কিন্তু মানে কমেডি, যেরকমভাবে ট্রেলারটা দেখানো হচ্ছে কমেডিও ধরানো হচ্ছে, সেখানে সিরিয়াস ব্যাপারও কিন্তু রয়েছে। ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি রোমিও জুলিয়েটের যে গল্পটা রোম্যান্টিকের সঙ্গে সঙ্গে কিন্তু সিরিয়াস একটা কমেডি ড্রামা, কিন্তু সেটা যেভাবে এরা ন্যারেট করছে সেটাকে দেখে মনে হচ্ছে এরা কমেডিটাকে খুব বেশি রাখতে চলেছে, ঠিক আছে? এবং নায়ক নায়কের দুজনকে নতুন নেওয়া হয়েছে, এবং বাকি যারা অ্যাক্টাররা দেওয়া হয়েছে, যে কস্টিউম দেওয়া হয়েছে, যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন দেখতে পাচ্ছি, সেট ডিজাইন দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর এটা যদি আই থিঙ্ক যারা ড্রামা পছন্দ করে, যারা কমেডি পছন্দ করে, যারা রোম্যান্স পছন্দ করে, তাদের জন্য আই থিঙ্ক একটা ট্রিট হতে পারে। আর যেহেতু অনির্বাণ রয়েছে ওর কাছ থেকে, আই থিঙ্ক আমরা কিছু ডিফারেন্ট আশা করতে পারি। সো যাদের এই কমেডি ড্রামা এবং রমকম টাইপের জিনিস পছন্দ, তারা কিন্তু আই থিঙ্ক এটা এনজয় করবে। আর তোমাদের এই বিষয়ে কি মতামত, তোমার এই বিষয়ে কমেন্টে নিশ্চয়ই জানিও। আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।